আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহ। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম মোহাম্মদ আবুল কাশেম। আচ্ছা স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি সিঙ্গাপুর থেকে এসেছি। সিঙ্গাপুর স্যার। বাংলাদেশে কোথায় আপনার দেশের বাড়ি? বাংলাদেশে কুমিল্লা দাউদকান্দি থানা। কুমিল্লা দাউদকান্দি, তার মানে আপনি একজন প্রবাসী। জি স্যার। জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি প্রথমত কী সমস্যা নিয়ে এসেছিলেন? ডিপিআরসি হসপিটালে আমি প্রথমত এসেছি মাজা এবং হাঁটু ব্যথা নিয়ে। আচ্ছা। তো এখানে আয়সা স্যারের সাথে যোগাযোগ করি, যোগাযোগ করলে চিকিৎসা দিন নেই। স্যারের পরামর্শ অনুযায়ী আমি ইনশাল্লাহ এখন খুব সুস্থ আছি আগের চেয়ে। আচ্ছা স্যার, আপনি এই সমস্যাটা আপনি ঠিক কতদিন যাবৎ ভুগছিলেন? এই সমস্যাটা আমি প্রায় 5 বছর যাবৎ ভুগতেছি। গত 5 বছর যাবৎ? জি। আচ্ছা, এই কোমর এবং এই হাঁটু এই ব্যথাটার কারণে আপনি আপনার প্রাথমিক জীবনে কী ধরনের সমস্যার সম্মুখীন হতে সাধারণত? এটা সমস্যা যখনই আমার মাজায় ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, তখনই বাঁকা হতে সমস্যা হতো, কোনো বাড়ি জিনিস উত্তোলন করতে সমস্যা হতো, এবং হাঁটুর যখন সমস্যা হয় তখন হাঁটু ভেঙে বসা, নামাজ পড়া এবং লং টাইম দাঁড়িয়ে থাকা, বসে থাকা খুব সমস্যা হতো, খুব সমস্যা হতো। জি। আচ্ছা স্যার, আপনি ডিপিআরসি হসপিটালে কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? আমি ডিপিআরসি হসপিটালে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আমি ভর্তি হয়েছি। ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন? ট্রিটমেন্ট করেছেন। আচ্ছা, ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থায় এখন বর্তমানে আপনার কী অবস্থা? আমি আলহামদুলিল্লাহ আগের চেয়ে 70% ভালো আছি ইনশাআল্লাহ। এখন আগের থেকে আপনি অনেক ভালো সুস্থ বোধ করছেন? জি, অনেক ভালো এবং সুস্থ। স্যার, আপনি বলে আপনি কি এর আগে আপনার এই ধরনের সমস্যার কারণে কোনো ধরনের ট্রিটমেন্ট বা কিছু সিঙ্গাপুরে বা দেশে করিয়েছিলেন? হ্যাঁ, আমি সিঙ্গাপুর ট্রিটমেন্ট করিয়েছিলাম সিঙ্গাপুর ডক্টরের মাধ্যমে, একটানা 7 মাস। আচ্ছা। ট্রিটমেন্টে আমি কোনো ফলাফল না পাওয়ার কারণেই দেশে চলে আসি। পরে ইউটিউবের মাধ্যমে স্যারের ঠিকানা পাই, পরে স্যারের ঠিকানা অনুযায়ী আমি সরাসরি স্যারের কাছে চলে আসি। আসার পরে স্যার আপনাকে দেখে কি বলেছিলেন? স্যার আসার পরে স্যার দেখে আমাকে বুঝে ফেলাইছে যে আমার কি সমস্যা। প্রথম ট্রিটমেন্ট নিল, পরে বলছে যে আমাকে 3 সপ্তাহের জন্য ফিজিওথেরাপিতে ভর্তি হতে হবে, স্যারের ট্রিটমেন্ট দেবে। তো আমি মোটামুটি 3 সপ্তাহ পারি নাই, তো যতটুকু পেরেছি ইনশাল্লাহ এর সময়ের মধ্যে আমি খুব সুস্থ আছি ইনশাল্লাহ। সম্পূর্ণ সুস্থ মানে যে সময় বলেছে তার আগে আপনি মোটামুটি অনেক সুস্থ সুস্থ হয়ে গেছে? জি। আচ্ছা, এখানে আমরা ওনার সহধর্মিনীকে পেয়েছি। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলুন। শাহিদা খাতুন। আচ্ছা, আপনার হাজব্যান্ড বলেছেন যে গত বেশ অনেক বছর ধরে উনি বিভিন্ন ধরনের সমস্যা, ওনার কোমর ব্যথা এবং ওনার হাঁটু ব্যথা উনি ভুগছিলেন, এবং যেটার কারণে উনি ওনার প্রাত্যহিক জীবনের যে ধরনের কাজগুলো সেগুলো করতে পারতেন না। তো এখন আপনি ওনাকে ঠিক কেমন অবস্থায় দেখছেন? আগের চেয়ে অনেক ভালো, সুস্থ পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। সুস্থ অবস্থায় দেখতে পাচ্ছেন? ওনার যে প্রাথমিক জীবনে যে কাজগুলো আগে উনি করতে পারতেন না সঠিকভাবে, সেই কাজগুলো এখন উনি ঠিক মতো করতে পারছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আশা করি ঠিক মতো করতে পারবেন। আচ্ছা। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন ভর্তি ছিলেন, এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স ছিলেন বা স্টাফ ছিলেন, তারা কি টাইম টু টাইম আপনার যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল সেগুলো নিশ্চিত করেছে? আপনার টাইম টু টাইম সব কিছু পেয়েছেন? হ্যাঁ, আমি টাইম টু টাইম সব কিছু পেয়েছি, আর সময় মতোই ওনারা আমার কাছে এসেছেন, ট্রিটমেন্ট করেছেন, ওষুধ গুলি খাওয়াইছেন, এবং আমার যাবতীয় যা লাগে ওই ব্যবস্থা নিয়েছে, সব কিছু ব্যবস্থা করেছেন। জি স্যার, জানতে চাইবো যে আপনি যে ধরনের সমস্যাটা আপনি ভুগেছেন, এরকম আমাদের দেশে এবং দেশের বাইরে এই ধরনের অসংখ্য রোগী আছেন যারা এই ধরনের সমস্যাগুলোতে তারা ভুগছেন। বেশ অনেকে আছেন দেখা যাচ্ছে যে বছরের পর বছর ধরে এই সমস্যায় ভুগেন, কিন্তু কোন ডক্টরের কাছে যাবেন বা কার কাছে যাবেন তারা হয়তো সেটা বুঝতে পারেন না। অনেকে আছেন যে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ভুয়া চিকিৎসকের খপ্পরে পড়ে ওনাদের সর্বস্ব শেষ হয়ে যায়, বা দেখা যাচ্ছে যে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যান, এরকম অনেক ঘটনা ঘটে। তো সেই সকল ভাই বোনের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি স্যারের ঠিকানা নিয়ে গেছি, আমি যতটুকু উপকার পেয়েছি স্যারের মাধ্যমে আমি চেষ্টা করব আমার সহকর্মী যারা আছে এবং আমার পরিচিত তারা যদি এরকম অসুবিধায় ভোগে আমি তৎক্ষণাৎ স্যারের ভিজিটিং কার্ড পৌঁছে দেবো এবং স্যারের প্রশংসা আমি জানিয়ে দেবো, এবং স্যারের ট্রিটমেন্টের যে ধরন এগুলো আমি জানিয়ে দেবো, তারা যেন স্যারের মাধ্যমে এসে চিকিৎসা নেয়। কেন করবেন? আমি আরেকজনকে উপকার করতে চাই স্যারের মাধ্যমে। স্যারের মাধ্যমে। আচ্ছা স্যার, আপনাকে ডিপিআরসি হসপিটালের পক্ষ থেকে এবং বিডি টুডেজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা আপনার দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনাদেরকে ধন্যবাদ। আমরা জানি
আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।